ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, প্রশ্ন করেছেন, একদিনই বোন যার সন্তান নেই সে তার ভাই এর মেয়েকে ছোটবেলায় নিজের কাছে নিয়ে আসে, মানে জন্মের পরপরই। এখন সে সবার সাথে ওর আম্মুর পরিচয় দেয়, সব জায়গায় মা বাবার সাইন করে, মেয়েটাও তাদেরকে আব্বু আম্মু ডাকে, এবং ও জানেও না তার আসল বাবা মা কে, মানে যিনি নিয়ে আসছেন তাকেই বাবা মা বলছে, তাদের সব সম্পত্তিও তাকে দিব হয়তো। যাই হোক, প্রশ্ন গুরুত্বপূর্ণ। কারো সন্তান অন্যের হাতে স্থায়ীভাবে দেওয়া, এটা কোনো পিতামাতার জন্য আদৌ জায়েজ নয়, বৈধ নয়, এটা হারাম। বরং এটা করতে পারে যে তাকে প্রতিপালন করার উদ্দেশ্যে নেওয়া বা দেওয়া, এটা করতে পারে, অথবা এতিমের লালন পালনের সহযোগিতা স্বরূপ নেওয়া, এটা ঠিক আছে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটকালে লালন পালন করার দায়িত্ব নিয়েছিলেন। এ সম্পর্কে শরীয়তে উৎসাহ প্রদান করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলছেন যে আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এমনভাবে থাকব, এ কথা বলে তিনি তার মধ্যমা এবং তর্জনী আঙ্গুলির দিকে ইশারা করলেন। মধ্যমা এবং তর্জনী আঙ্গুল, এই দুইটাকে এক জায়গায় করে তিনি ইশারা করে দেখালেন। যে হাদিসটি সিলসিলা সহিহা এর 800 নম্বর হাদিস, সোয়াবুল ইমান বাইহাকি এর 11026 নম্বর হাদিস, এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে যারা ইয়াতিমের লালন পালন করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবেন। বিশাল বড় ফজিলত। কিন্তু বুঝতে না পারে আমরা বিষয়টাকে এমনভাবে নিয়েছি যা খুবই কঠিন। এসব সন্তানদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নিজেদের পরিচয় না দিয়ে বরং তাদের মূল পিতামাতার পরিচয় দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদের পিতাদের পরিচয় ডাকো, তাদেরকে তাদের পিতার পরিচয় ডাকো। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক ন্যায়সঙ্গত। সূরা আহজাব 33 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এমত অবস্থায় প্রকৃত পিতামাতা হিসাবে স্বীকৃতি না দিয়ে সম্মানার্থে আব্বা আম্মা এটা বলা যায়, তবে জন্ম নিবন্ধন, আইডি কার্ড, সার্টিফিকেট ইত্যাদিতে নিজের পিতামাতার নামই দিতে হবে, এ কথাই ঠিক। এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা অবশ্যই ভালো হবে যে তারা যখন বালেক বালেগা হবে তখন তাদের সাথে পর্দা করতে হবে এবং তারা তাদের সম্পত্তির ক্ষেত্রে উত্তরাধিকারী হবে না, তবে ওসিয়ত বা দানমূলক কিছু দেওয়া যেতে পারে। আল্লাহু আলাম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।